আসসালামু আলাইকুম। বিজনেস বাংলা থেকে আবারও নতুন একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে আমরা আপনাদের সাথে এমনই একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটির আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে এবং দিনে দিনে এই প্রোডাক্টটির চাহিদা বেড়েই চলেছে। এবং আমাদের মধ্যে খুব কম লোকই এই ব্যবসাটি সম্পর্কে জানার কারণে অনেকেই এই ব্যবসাটি করছেন না। আজকে আমরা আপনাদের সাথে এই ধরনের পিনাট বাটার তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব। পিনাট বাটার হলো এই ধরনের বাদাম থেকে পেস্ট করে যে বাটারগুলো তৈরি করা হয়, এটাকে পিনাট বাটার বলে। আজকে আমরা আপনাদের সাথে এই ধরনের বাদামের পিনাট বাটার তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব। যে ব্যবসাটি শুরু করতে আপনার এই ধরনের একটি ছোট মেশিন প্রয়োজন হবে এবং এই ছোট মেশিনটি বসিয়ে আপনি চাইলে আপনার বাসায় এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা পাশাপাশি কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি এই ডিমান্ডেবল ফুড প্রোডাক্টের ব্যবসা করতে পারবেন। আজকে আমরা আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি মেশিনটি দিয়ে পিনাট বাটার তৈরি করবেন এবং কী কী জিনিস প্রয়োজন হবে আপনার এই ব্যবসাটি করার জন্য। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং বিজনেস বাংলায় নতুন ভিউয়ার হয়ে থাকলে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া এবং মেশিন রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমাদের পিনাট বাটার তৈরি করার ব্যবসা সম্পর্কে বিস্তারিত কথা বলা যাক। তো আপনি যদি মনে করছেন এই ধরনের পিনাট বাটার তৈরি করার ব্যবসা শুরু করবেন, তাহলে এই ব্যবসা শুরু করতে সবার প্রথমে আপনার এই ধরনের একটি পিনাট বাটার তৈরি করার মেশিন ক্রয় করতে হবে। ভিডিওতে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিনাট বাটার তৈরি করার মেশিন। এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 15 কেজির মতো পিনাট বাটার তৈরি করতে পারবেন এবং মেশিনটি আপনি আপনার বাসার 220 বিদ্যুতে চালাতে পারবেন। এই মেশিনটির পর এবার আপনাকে পিনাট বাটার তৈরি করার জন্য আপনার পিনাট বাটারে কাঁচামাল প্রয়োজন হবে। পিনাট বাটার তৈরি করার জন্য আপনার চীনাবাদাম, চিনি বা মধু, লবণ, ফ্লেভার এবং আপনি কালার ব্যবহার করতে পারেন। তো এখন চলুন সরাসরি দেখানো যাক কী করে আপনার এই পিনাট বাটারগুলো প্রস্তুত করবেন। সবার প্রথমে পিনাট বাটার প্রস্তুত করার জন্য আপনাকে বাজার থেকে এই ধরনের চীনাবাদামগুলো পাইকারিতে কিনতে হবে। আপনি বাজার থেকে এই ধরনের চীনাবাদামগুলো ক্রয় করার পর এবার সেটা আপনাকে ফ্রাই করতে হবে অথবা ভাজতে হবে। এই ধরনের চীনাবাদামগুলো ভাজা হয়ে গেলে এবার সেটাকে আপনার এই ধরনের খোসামুক্ত করে বাদামগুলো পরিষ্কার করতে হবে। আপনি চাইলে বাজার থেকে এই ধরনের ভাজা খোসা বাদামও কিন্তু পাইকারিতে কিনতে পারবেন। এই ধরনের বাদামগুলো ক্রয় করা হয়ে গেলে এবার আপনারা পিনাট বাটার তৈরি করার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনাকে বসাতে হবে। মেশিনের ইলেকট্রিক সংযোগ দেওয়ার পর মেশিনটি চালু করলে মেশিনের হোপারে আপনাকে ছেলা বাদামগুলো এভাবে দিতে হবে। এভাবে মেশিনের একদিক দিয়ে খোসাযুক্ত ভাজা বাদামগুলো দিলে অন্য পাশ দিয়ে এই ধরনের বাদামের পেস্টগুলো বেরিয়ে আসবে। এই ধরনের পেস্টগুলো তৈরি করার পর এবার আপনাকে এর সাথে কিছু পরিমাণ জিনিস মিক্স করতে হবে, যেমন লবণ, চিনি, এছাড়া আপনি চাইলে পিনাট বাটারের ফ্লেভার এবং কালারও ব্যবহার করতে পারেন। এই ধরনের কাঁচামালগুলো আপনাকে সমপরিমাণ পিনাট বাটারের পেস্টের সাথে মিক্স করলে আপনার এই ধরনের পিনাট বাটারগুলো রেডি হয়ে যাবে। ভিডিওতে আপনাদেরকে বাদাম, লবণ, মধু যে কাঁচামালগুলোর কথা বলা হয়েছে এগুলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আপনার লোকাল মার্কেট থেকে ক্রয় করতে পারেন। ভিডিওতে আপনি যে মেশিনটি দেখতে পেরেছেন এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 15 কেজির মতো পিনাট বাটার তৈরি করতে পারবেন। আর এই ধরনের পিনাট বাটারগুলো প্রস্তুত হয়ে গেলে আপনি চাইলে এখন এগুলো বিক্রি করতে পারবেন। আপনারা ভিডিওতে দেখতেই পারলেন কী করে আপনারা খুব সহজে এই পিনাট বাটারগুলো তৈরি করতে পারবেন। আপনারা যদি একদম নতুনও এই ব্যবসা করার কথা চিন্তা করছেন, তাও কিন্তু আপনি চাইলে এই পিনাট বাটারগুলো প্রস্তুত করতে পারবেন। পিনাট বাটারগুলো প্রস্তুত হয়ে গেলে এবার সেগুলো বাজারে বিক্রি করার জন্য আপনাকে প্যাকেজিং করতে হবে। পিনাট বাটারগুলো এই ধরনের কাচের বিকারের মধ্যে প্যাকেজিং হয়ে থাকে। আপনি 1/2 কেজি, 250 গ্রাম, 1 কেজি করে এই ধরনের পিনাট বাটারগুলো প্যাকেজিং করতে পারেন। এবং আপনি যদি চান তাহলে বোতলের গায়েও আপনি চাইলে এই ধরনের আপনার লোগো বা ব্র্যান্ডের নেমগুলো বসাতে পারেন, যেটা আপনি খুব কম টাকার মধ্যে ছাপিয়ে আপনি এগুলো বসাতে পারবেন। তো এখন চলুন জানা যাক আপনারা এই পিনাট বাটারগুলো প্রস্তুত হয়ে গেলে কোন কোন জায়গায় এই পিনাট বাটারগুলো বিক্রি করতে পারবেন। পিনাট বাটার যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি ফুড প্রোডাক্ট, তাই এটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতেই বিক্রি করতে পারবেন। বিভিন্ন মুদিখানার দোকান, গ্লোসারি দোকান, বিভিন্ন সুপার শপ, এই ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু এই পিনাট বাটারগুলো ব্যবহার করা হয়। আর পিনাট বাটার খুবই স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে অন্য অন্য বাটারের চেয়ে কিন্তু বর্তমানে এই পিনাট বাটার বেশি পরিমাণে ব্যবহার হয়। তাই আপনি আপনার লোকাল মার্কেট অ্যানালাইসিস করলেও কিন্তু এই পিনাট বাটারগুলো বিক্রি করতে পারবেন।
এখন চলুন জানা যাক এই পিনাট বাটার তৈরি করতে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং আপনারা কত টাকায় বিক্রি করে এই বিজনেস থেকে প্রফিট করতে পারবেন। আপনারা যদি বাজার থেকে চীনা বাদাম কেনেন 150 থেকে 170 টাকার মধ্যে আপনি ভালো কোয়ালিটির বাদাম পেয়ে যাবেন। এছাড়া চিনি লবণ এগুলো বাংলাদেশে সবসময় একই দামি থাকে এবং চিনি লবণ এগুলো আপনাদের লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। আপনারা যদি প্রতি কেজি পিনাট বাটার তৈরি করেন আপনাদের খরচ পড়বে 180 টাকার মতো এবং প্যাকেজিং সহ আপনারা 195 টাকার মধ্যে একটি ভালো কোয়ালিটির পিনাট বাটার তৈরি করতে পারবেন। আপনি যদি খুচরা মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন 1 কেজি পিনাট বাটার 350 টাকার মতো সেল হয় এবং আপনি এই ধরনের পিনাট বাটারগুলো পাইকারিতে সেল করলে 270 থেকে 300 টাকার মধ্যে সেল করতে পারবেন। এবং ভিডিওতে আপনারা যে মেশিনগুলো দেখেছেন এই মেশিনগুলো দিয়ে আপনি প্রতিদিন 2 ঘন্টা কাজ করলে আপনি প্রতিদিন 30 থেকে 40 কেজি মতো পিনাট বাটার প্রস্তুত করতে পারবেন। আপনি যদি প্রতি কেজি ন্যূনতম 70 টাকা করে প্রফিট করেন এবং প্রতিদিন যদি আপনি 30 কেজি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে এই বিজনেস থেকে আপনি অনায়াসে প্রতিদিন 2100 টাকার মতো রোজগার করতে পারেন। তবে মার্কেটে ভালো পরিমাণ ডিমান্ড থাকলে আপনি এই একটি মেশিন বসিয়ে প্রতিদিন 100 থেকে 150 কেজির মতো পিনাট বাটার প্রস্তুত করতে পারবেন। আজকের এই ব্যবসাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই ব্যবসাটি সম্পর্কে এখনও অনেকে অবগত নয় এবং অনেকে আমাদের কাছে প্রতিনিয়ত এই ব্যবসাটি সম্পর্কে জানতে চাচ্ছে। আপনাদের যদি এই ব্যবসা সম্পর্কে কোনো পরিমাণ মতামত থেকে থাকে আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওতে দেখানো এই পিনাট বাটার মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই মেশিনটি ক্রয় করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো বিজনেস আইডিয়ায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।